दर्शक करोना परिस्थितिर खबर जानबो सहकर्मीदेर काछ थेके। आमरा शुरुतेई जाচ্ছি বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, বগুড়ায় তো মৃত্যুহার বেড়ে গেছে, এর কারণ হিসেবে কি বলছেন চিকিৎসকরা? রোগীরা কি ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? লোপা ঠিকই বলেছেন, বগুড়ায় আসলে মৃত্যুহার বেড়ে গেছে। বিশেষ করে গতকাল এবং আজকে মিলিয়ে কিন্তু কোভিড পজিটিভ হয়ে অর্থাৎ পজিটিভ রোগী কিন্তু 16 জন মারা গেছেন। এর বাইরে গত 24 ঘন্টায় 11 জন মারা গেছেন করোনার উপসর্গে বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকদের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছিলাম, তারা যে বিষয়টি বলছেন আমাদেরকে সেটি হলো যে যারা মারা যাচ্ছেন এখন, বিশেষ করে এই যে 8 জন মারা গেছেন, 19 জন মারা গেছেন করোনা উপসর্গে এবং করোনা মিলিয়ে, তাদের কিন্তু সিংহভাগই প্রায় 95% কিন্তু জেলা পর্যায়ের। এবং তারা যেটি বলছেন, গ্রামের মানুষ আসলে এখনো করোনা নিয়ে খুব একটি সতর্ক নয়, সচেতন নয়, যে কারণে তারা আসলে বুঝতেও পারছেন না। তারা জ্বরগুলোকে আসলে মৌসুমি যে বৃষ্টির পাতের কারণে জ্বর সর্দি এগুলো ভেবে তারা বাসাতেই থাকছেন এবং একেবারে শেষ মুহূর্তে যখন তাদের অবস্থা সংকটাপন্ন কিংবা অক্সিজেনের মাত্রা একেবারে নিচের দিকে নেমে গেছে, 70-এর নিচে চলে এসেছে, এই সময়গুলোতে কিন্তু তারা চলে আসছেন হাসপাতালে। এবং সেই সময়ে এসে কিন্তু আসলে চিকিৎসকরা যেটি বলছেন, তখন খুব বেশি কিছু করার থাকছে না। তারা অক্সিজেন সরবরাহ করে বা নানানভাবে তারা যে চেষ্টা করছেন, সেই চেষ্টা থেকে কিন্তু মৃত্যুর মুখ থেকে খুব বেশি রোগীকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, গ্রামাঞ্চলের সতর্কতার মাত্রাটা, মানুষের সচেতনতার মাত্রাটা বাড়াতে না পারলে আসলে এই পরিস্থিতি সামাল দেওয়া একটু কঠিন হয়ে পড়বে। এর পাশাপাশি রোগী ভর্তির সংখ্যাও কিন্তু লোপা আসলে হাসপাতালে বাড়ছে। বিশেষ করে যদি মোহাম্মদপুর হাসপাতালের কথা বলি, আজকেও সেখানে 50-এর অধিক রোগী সারাদিনে ভর্তি হয়েছে। 250 শয্যার এই হাসপাতালে কিন্তু এরই মধ্যে 245-এর বেশি রোগী ভর্তি হয়ে রয়েছে। তবে চিকিৎসার যে বিষয়টি, কিছুদিন আগে আসলে সমস্যা ছিল, উচ্চ প্রবাহের অক্সিজেনের একটু সমস্যা ছিল, সেটি কাটিয়ে ওঠা গেছে। চিকিৎসকরা বলছেন তাদের যে সীমিত সাধ্য রয়েছে তার মধ্যে তারা চেষ্টা করছেন এই ভর্তি হওয়া রোগীদেরকে আসলে সরিয়ে তোলা। লোপা, সুজন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার খুলনার খবর জানবো প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি আজকে কেমন দেখছেন সেটি একটু জানাবেন, আর লকডাউন কতটা কার্যকর হচ্ছে? লোপা, আপনি ঠিকই বলেছেন, আজ 40 জন মারা গিয়েছে। এটি কিন্তু তৃতীয় সর্বোচ্চ, কারণ গতকালই 51 জন ছিল, সেটি ছিল খুলনা বিভাগের এ যাবৎকালে সর্বোচ্চ। এর আগের দিন ছিল 46 জন। তবে আজ মৃত্যু একটু কমলেও লোপা, 1865 জনের করোনা কিন্তু শনাক্ত হয়েছে। এটি কিন্তু খুলনা বিভাগের জন্য আরও একটি রেকর্ড, কারণ এই সংখ্যাটি আগে খুলনার মানুষ দেখেনি। অপরদিকে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে অতিরিক্ত রোগীর চাপ। খুলনা 130 শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী রয়েছে 2 শতাধিক। 45 শয্যা যে হাসপাতালটি গত 3 দিন আগে চালু হয়েছে একটি ইউনিট, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে, সেখানে আজ 55 জন রোগী রয়েছে। অপরদিকে সদর হাসপাতালে 70 সিটের বিপরীতে 76 জন রোগী রয়েছে। একই অবস্থা আরও একটি বেসরকারি হাসপাতালে, সেখানে অতিরিক্ত রোগী রয়েছে। অপরদিকে খুলনায় যে একমাত্র পিসিআর ল্যাব অর্থাৎ খুলনা মেডিকেল কলেজের আর্টিফিশিয়াল ল্যাবটি গত 5 দিন ধরে এটি বন্ধ রয়েছে। সে কারণে কিন্তু মানুষ যারা পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা শনাক্তকরণের জন্য আসছে তারা কিন্তু এই সুবিধাটি পাচ্ছে না, শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমেই এই পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে অল্প পরিসরে আরেকটি আর্টিফিশিয়াল রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেখানে এই পরীক্ষা করা হচ্ছে, তবে সেটি একেবারেই হাতে গোনা। এমন পরিস্থিতিতে মানুষ যারা করোনা উপসর্গ রয়েছে শহরে কিংবা গ্রামে যারা রয়েছে, বিশেষ করে লকডাউনের এমন পরিস্থিতিতে তারা কিন্তু স্থান ত্যাগ করতে পারছে না। এবং যেখানে অ্যান্টিজেনের মাধ্যমেও যদি পরীক্ষাগুলো করানো হয়, নমুনা পরীক্ষা, সেই সুবিধাটাইও সব উপজেলা ইউনিয়ন পর্যায়ে না থাকার কারণে কোনো ব্যক্তি, কোনো পরিবারের যদি কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়, সে না নিজে বুঝছে, না পরিবারের অন্যান্য সদস্যরা বুঝছে। যেহেতু এটা সংক্রমণিত একটি রোগ, সে কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এটি মিলে মিশে এই রোগটি ছড়িয়ে পড়ছে, এমনটি বলেছে কিন্তু খুলনার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সে কারণে একই সাথে দুটো জিনিস বৃদ্ধি করতে হবে, এক হচ্ছে হাসপাতালে যে শয্যা সংখ্যা রয়েছে সেটি বৃদ্ধি করতে হবে, এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে যে পরীক্ষাগুলো করা হচ্ছে, নমুনা পরীক্ষা, সেটির সংখ্যা বৃদ্ধি করতে হবে। একই সাথে হাসপাতালে অক্সিজেনের অপ্রতুলতা রয়েছে, সেটিও বৃদ্ধি করতে হবে। লোপা, প্রবীর আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।